হ্যালো হ্যালো বন্ধুরা, কিছু ইন্টারভিউ কাজ করলাম। তো পরিচালক নজরুল সাহেব এবং ইকবাল সাহেবের সাথে একটু কথা হলো। তো কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করে জানাবেন। আসলে সবাইকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা। বৈকালের একটি মুহূর্তে আছি, দেড় যুগ আগে যখন আসতাম তখনকার বিষয়টা ছিল ভিন্ন, আর এখনকার বিষয়টা অন্যরকম। বন্ধুরা, আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি আজকে ইউটিউবে বা অনলাইনে এই পর্যন্ত। তো আপনাদের সাপোর্ট পেয়েই কিন্তু আমি আজকে দাঁড়িয়ে আছি, মানে দাঁড়িয়ে আছি বলতে এখনও কাজ করছি, যদিও তেমন কোনো টাকা আসতেছে না, তেমন কোনো টাকা নেই। খুবই সবাই যদিও যে যা জায়গা থেকে দুরবস্থার মধ্যে আসে, তো আপনারা কমেন্ট করে সহযোগিতা করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন যে বন্ধু এই মুহূর্তে ভিডিওটি ওপেন করলেন, যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করবেন। এগুলো বলতে হয়, যদিও আমার এই চরিত্রের মধ্যে এগুলো নাই, তবে এগুলো বলতে হয়, কারণ এগুলো একই কথা আমাদের বারবার বলে সমাজের মানুষকে বা যারা ইউটিউবে আছে তাদেরকে বলে বোঝাতে হয়। একই কথা বারবার বললে পরবর্তী সময় একটা সময় বন্ধুবান্ধব বা ভিউয়াররা মনে করে যে ঠিক আছে সাবস্ক্রাইব করি, এতবার যখন বলে ছেলেটা বা কমেন্ট করি। বৈকালের একটি মুহূর্তে অতীত, আসলে এখানে আসলে অতীতটা মনে পড়ে, অতীত বলতে আমার ক্ষমা করবেন, আমার কিন্তু হাসি চলে আসে। আমি আগেই বলেছিলাম যে আমার হাসি চলে আসে, কোনো প্রসঙ্গ ছাড়াই আমার হাসি চলে আসে, সেই জন্য আমাকে ক্ষমা করবেন। এমনিতে হাসি চলে আসে অতীতে যখন আমি অতীতে যখন এই DFDC-র সামনে আসতাম, তখন কী হতো, তখন তো দারোয়ানের সাথে প্রথমে দেখা, তো দারোয়ান তো ঢুকতে দিবে না, কিন্তু আমরা যারা আমজনতা আছি তারা এমনভাবে দাঁড়ায় থাকি যেন ভিতরে যেতেই হবে, তারকা দেখতে হবে, আমাদের মনটা এরকম থাকে। কিন্তু যারা সিকিউরিটি গার্ড তাদের তো দায়িত্ব যে কেউ যেন না ঢুকে। হাসি আসতেছে বন্ধুরা, আমাকে ক্ষমা করবেন, আসলে অতীতের কথা এখন বেশি বলবো না। আমাকে সময় দিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি সময় থাকে কমেন্ট করেন, আর যদি আমাকে দেখছেন রাসেল যুক্তিবাদী এবং ফেসবুক বাংলাদেশ বিজ্ঞান যুক্তিবাদী গণশক্তি সমিতি, এবং আমাকে দেখছেন আমার বাবা আমার দেশ পেজ হতে, সবাইকে অনেক অনেক ভালোবাসা বা শ্রদ্ধা।